আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি বিফ র‍্যাপ। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের বিফ র‍্যাপ রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো বোনলেস বিফ দিয়ে নিয়েছি। বিফটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। 2 চামচ মতো টক দই নিয়েছি, টক দই দিয়ে দেবো। একটু লেবুর রস দিয়ে দেবো। এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এক চামচ মতো প্যাপরিকা পাউডার দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। সব মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নেব। মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে রান্না করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম। ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে একটু কষে নেব তেলের মধ্যে। মাংসটা ভালো করে কষে নিয়েছি। এবার 1 কাপ মতো জল দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা একদম শুকনো শুকনো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো। আর 1 চামচ মতো ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মাংসের সঙ্গে আমি একটু ফ্রাই করে নেবো। মাংসটা আমি আরও একটু ফ্রাই করে নেবো। মাংসটা ফ্রাই হয়ে গেছে, আমি এবার ফ্লেমটা অফ করে দিলাম। আমি এখানে একটা বড় রুটি নিয়ে নিয়েছি, পাতলা রুটির মধ্যে আমি একটু মায়োনিজ দিয়ে দেবো। এবার আমি রান্না করা মাংসটা দিয়ে দেবো। উপর থেকে আর একটু ধনে পাতা দিয়ে দেবো। আর একটু মায়োনিজ দিয়ে দেবো।
এবার আমি এইভাবে এটাকে মুড়িয়ে নেব। রেডি হয়ে গেছে ডিপ ফ্রাই। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।